কর্ম সংস্থাপনের নামত বহি রাজ্যত বিক্রি অসমীয়া যুবতীক অচিনাক্ত ব্যক্তিয়ে চাকরির প্রলোভন দিলে সাবধান হোক। ডিব্রুগড়ের সাবুয়াত সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা। ডিব্রুগড়ত কর্ম সংস্থাপন দিয়ার নামত যুবতীক লৈ যোৱা হল অরুণাচলের ইটানগরলৈ। অচিনাক্ত ব্যক্তিয়ে বিক্রি করলে অসমৰ যুবতীক 5,000 টকার দরমাহা দিয়ার প্রতিশ্রুতি দিছিল যুবতীগৰাকীক। কথমপি প্রাণ রক্ষা করে পলাই আহে যুবতীগৰাকী। কেবল ডিব্রুগড় সাবুয়ায় নহয়, তেজপুরের বালিপাড়ার এগারী যুবতীকো চাকরি দিয়ার নামত নিয়া হয়েছিল ইটানগরলৈ। অসমৰ যুবতীক ইটানগরত বিক্রি করার ভয়ঙ্কর তথ্য পোহলে অহার পিছত সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্যর। যুবতীগৰাকীর অভিযোগ অনুসরি এতিয়াও 10 বছরীয় এগারী কিশোরী আছে ইটানগরত। এজন লৈ গেছিলে, সি কৈছিলে কি মাহিনাত 5,000 দিব বুলি। তাৰপিছত মোক ইয়াত 3 মাহিনা হৈ গ'ল, মোক দৰমহা পাতি একোৱে নাই দিয়া। তাৰপিছত মই এই বাইক এটা আছিলে না ইয়াত, মই সুধিলো মোক দৰমহা পাতি কেলে নাই দিয়া, তোক ইয়াত বিক্ৰী কৰি দিলে ন বুলি কৈছে। মোক কৈছিলে ডিব্ৰুগড়ত কাম দিম বুলি, তাৰপিছত ইটানগৰত লৈ গ'ল। মই কৈছোঁ ইমান পাহাৰ জেগাতো ইয়াত নেদেখাই, ডিব্ৰুগড়ত অকণমান দূৰ আছে বুলি লৈ গ'ল। আমি মই গম নাপাইছিলোঁ ইয়াত বিক্ৰী কৰি দিলে বোলে। তাৰপিছত ইয়াত এটা ছোৱালী থাকিছিলে ন, সি মোক কৈছিলে কি তোমাক বিক্ৰী কৰি দিলে বুলি। আৰু এটা ছোৱালী আছে 10 বছৰৰ, লিডুৰৰ হয় ইয়াৰ নাম। ডিব্ৰুগড় আৰু তেজপুৰৰ যুৱতীগৰাকীৰ লগতে আন কিমান অসমৰ যুৱতী কৰ্ম সংস্থাপন দিয়াৰ নামত আন আন ৰাজ্যত বিক্ৰী কৰা হৈছে, সেয়া এতিয়াও ৰহস্যৰ আৱৰ্তন। ডিব্ৰুগড়ৰ চাঞ্চল্যকৰ ঘটনাৰ পিছত আৰক্ষীয়ে এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব সেয়া লক্ষণীয় হ'ব। ডিজিটেল ডেস্ক, অসম লাইভ 24।